বাংলাদেশের সেরা কোচদের তালিকায় সবার শেষে সালাউদ্দিন যার হাত ধরে সাকিব তামিমদের মতো তারকা ক্রিকেটার উঠে এসেছিল তবে জাতীয় দলের হয়ে কাজ করার সুযোগ পানি এ বিষয়ে বিসিবিকে যতবারই প্রশ্ন করা হয়েছে একই জবাব দিয়েছে তারা কয়েকদিন আগে সালাউদ্দিনকে কেন জাতীয় দলের দায়িত্বে দেখা যায় না এমন প্রশ্ন করা হয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে সে সময় তিনি জানিয়েছিলেন কোচ হওয়ার জন্য সালাউদ্দিন নিজেই আগ্রহী নন অথচ সালাউদ্দিন কেন আগ্রহী নন সেটাই বুঝতে চায় না বিসিবি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সর্বদাই প্রাধান্য পেয়ে থাকেন বিদেশি কোচরা তবে সালাউদ্দিনও হেড কোচ ছাড়া অন্য কোনো পদে কাজ করবেন না যা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি সোমবার চার মার্চ এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন সত্যি বলতে এখন আমার অন্য কারো অধীনে কাজ করার বয়স নেই সহকারী কোচ হলে অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে যেটা এখন আমি দিতে পারবো না এবং অন্য কারো অধীনে কাজ করার মানসিকতাও এখন আর নেই হাতুরি সিং দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়ার পর ব্যাটিং বোলিং কোচ সহ বেশ কয়েকটি পদে পরিবর্তন এনেছে বিসিবি এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়ে তিনি বলেন হাতুরি সিং এর ব্যাপারে আমি যা বুঝেছি যে অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না আমি যেমন মানসিকতার তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে অন্য কেউ আমার কাজে প্রভাব বিস্তার করলে আমার আমার জন্য কাজ করা কঠিন হয়ে দাঁড়াবে এ কারণে আমি নাম দেইনি তিনি আরো বলেন আমি যতটুকু শুনেছি যে তারা হাতুরের সঙ্গে কাজ করতে চায় না যদি তারাই কাজ না করতে চায় তাহলে আমি কিভাবে করব।